অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ডেঙ্গু মোকাবিলায় আগাম সতর্কতা নিল হাবড়া পৌরসভা। আয়োজন করা হয় ডেঙ্গু মোকাবিলা প্রশিক্ষণ শিবিরের। প্রশিক্ষণ শিবিরে অংশ নেন আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগাম সতর্কতা নিল হাবড়া পৌরসভা। ডেঙ্গু প্রতিরোধে পালিত হল এক প্রশিক্ষণ শিবির। 2017 এবং 2019 সালে ডেঙ্গু ব্যাপক আকার ধারণ করে হাবড়া পুর এলাকায়। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। সেই ভয়াবহ স্মৃতি যাতে আর ফিরে না আসে তার জন্য আগাম সতর্কতা হিসেবে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। আজকে ভীষণ ভীষণ ভাবে উপকার হয়েছে আমাদের, অনেক কিছু জানতে পারলাম আমরা, যে মশা থেকে কি কি রোগ হতে পারে বা কিভাবে আমরা সচেতন থাকবো। তাছাড়া আমরা যে আমরা একজন HSW আশাকর্মী, তো আমরা 12 মাসই এই ডেঙ্গু সচেতনতার কাজটা আমরা 12 মাস করি। এটা হচ্ছে 1 তারিখ থেকে এটা স্পেশালভাবেই আমরা সচেতন থাকবে, এটাকে আমরা বারবার আমরা বলতে পারি। প্রশিক্ষণ শিবিরে হাবড়া পুরসভার প্রেক্ষাগৃহে 24 নম্বর ওয়ার্ডে প্রায় 350 আশাকর্মী অংশ নেন। প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় ডেঙ্গু মশা। ডেঙ্গু মশার বৈশিষ্ট্য তুলে ধরা হয় শিবিরে। এই মশা নিয়ন্ত্রণ করার বিভিন্ন উপায় নিয়েও প্রশিক্ষণ শিবিরে আলোচনা করা হয়। ডেঙ্গুতে বলা হচ্ছে যে আমাদের যে প্রশিক্ষণ দিচ্ছে তাতে আমরা বাড়ি বাড়ি যেয়ে সার্ভে করব 1 তারিখ থেকে, পয়লা জুলাই থেকে আমরা 5 দিন পরপর আমরা বাড়ি হাউস যাব। সেখানে গিয়ে আমরা বাড়ি বাড়ির লোককে সচেতন করব এবং তার আশেপাশে কোথাও যদি জল ঠল জমে না থাকে তারা চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং দিনে এবং রাত্রে সবসময় মশারিটা নিয়ে শোবে এবং বাচ্চাদের, বড়দের, বয়স্কদের, বিশেষ করে বয়স্কদের এবং বাচ্চাদের তাদের ঢাকা পোশাক পরতে হবে এবং তারা যখন সকাল ডেঙ্গুর মশা সকালে আর বিকালে বেশি কামড়ায়, সকাল ছটা সাড়ে ছটা থেকে দশটা অবধি আর বিকাল 4টের পরের থেকে সন্ধ্যা অবধি। ওরা অন্ধকার জায়গাটা পছন্দ করে, তাই আমাদের বাড়ির আশেপাশে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ঘরের যে আমরা ফ্রিজ ব্যবহার করি সেই ফ্রিজে জল জমে থাকে সেটা আমাদের দেখতে হবে। সপ্তাহে একবার করে আমরা কোথাও জল জমতে দেবো না এবং আমাদের বাড়িতে যে জলটা জমে থাকে ঘরের মধ্যে আমরা ব্যবহার করি সেটাও আমাদের সপ্তাহে একবার পরিষ্কার করতে হবে। সেই পাত্রে অনেক সময় ডেঙ্গু লার্ভা যদি থাকে এটা অনেকদিন বেঁচে থাকে এবং সেটা আমাদের ভালো করে ঘষে মেজে পরিষ্কার রাখতে হবে। পুরসভার স্বাস্থ্যকর্মীরাও এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। পুরসভার পাবলিক হেলথের চেয়ারম্যান অব কাউন্সিল তারকনাথ দাস বলেন, আজ এই প্রশিক্ষণ শিবিরের শেষে আগামী দিনে প্রত্যেকটি বাড়ি বাড়ি সার্ভে করবেন আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা। বাড়িতে বাড়িতে কোথাও কোনো জমা জল আছে কিনা তাও খতিয়ে দেখবেন তারা। এই ডেঙ্গু প্রতিরোধ করবার ক্ষেত্রে আমাদের যে হেলথ ওয়ার্কার থেকে শুরু করে ভেক্টর কন্ট্রোল টিম থেকে শুরু করে আমাদের ডেঙ্গুর যে সার্ভে যেসব মেয়েরা করে তাদেরকে নিয়ে আজকে আমাদের প্রশিক্ষণ আগামী 1 তারিখ থেকে বাড়ি বাড়ি যাবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ডেঙ্গু 16 নম্বর ওয়ার্ডে লাইনের পারে একটা বাড়িতে হয়েছে। আমরা সাথে সাথে খবর পাওয়ার সাথে সাথে আমরা তার বিরুদ্ধে যাতে ওই এলাকায় ডেঙ্গু যাতে ছড়িয়ে না পড়ে তার বিরুদ্ধে যা যা করার পৌরসভা জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমরা সেই প্রিকশনটা নিয়েছি। আমরা এটা তো নিশ্চয়ই হাবড়া আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের বিধায়ক মন্ত্রী সর্বোপরি আমাদের এই জেলার মধ্যে আমরা হাবড়া পৌরসভা খুব দায়িত্বের সাথে কাজটা আমরা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, হাবড়া।